সমাজসেবা অধিদপ্তরে নতুন নিয়োগটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এসএসসি পাশের সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করে নিতে পারবেন। এটি প্রকাশ করা হয়েছে 24/5/2021 তারিখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন আপডেট গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সেটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরে কিন্তু নতুন একটি নিয়োগটি প্রকাশ করা হয়েছে। তো এখানে কি কি পদ আছে, কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, আবেদন ফর্মটি কবে পূরণ শুরু হবে এবং কবে শেষ হবে, কোন কোন জেলা থেকে এই আবেদন ফর্মটি পূরণ করা যাবে, আবেদন ফর্মটি পূরণ করার জন্য আপনাদের কি কি প্রয়োজন পড়বে এবং এই আবেদন ফর্মটি পূরণ করার জন্য আপনাদের কত টাকা ফি দিতে হবে এবং নির্ভুলভাবে কিভাবে আপনারা এই আবেদন ফর্মটি পূরণ করতে পারেন, ইত্যাদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা একটু চেষ্টা করবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখে যদি আপনি আবেদন প্রসেসিংয়ে যান তাহলে অনেক ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থেকে যায়। তো আপনাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাব হচ্ছে কম্পিউটার স্ক্রিনে, ওখান থেকে সম্পূর্ণ যে সার্কুলারটা আছে নির্ভুলভাবে জানার চেষ্টা ভাবনা করবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বললে না, আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা লিঙ্কটি বাজিয়ে দিতে পারেন, যাতে করে যখনই কোনো আপডেট সার্কুলার আমি প্রকাশ করে থাকবো তখনই আপনার ফোনের নোটিফিকেশনে আপনি পেয়ে যাবেন। তাছাড়া আমাদের চ্যানেলে ভিজিট করে চলমান যে সার্কুলারগুলো দেওয়া আছে চাইলে সেই চলমান সার্কুলারগুলো দেখে, যেগুলোতে এখনও অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণের সময় আছে, আপনারা চাইলে সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে নিতে পারেন। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, সম্পূর্ণ সার্কুলারে চলে যাব। কোন প্রজাতির বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজ সেবা অধিদপ্তরে নিয়োগটি প্রকাশ করেছে, এটি প্রকাশ করা হয়েছে 24/5/2021 তারিখে এবং স্বর্ণ নম্বর যেটা সার্কুলার সেটা এখানে দেওয়া আছে। তো আমরা সরাসরি যে পদগুলো দেওয়া আছে সেটি নিয়ে এখানে আলোচনা করব। এখানে যে পদের প্রথম যে পদটি দেওয়া আছে সেটা হচ্ছে হিসাব রক্ষক। এখানে যে গ্রেডটা দেওয়া আছে, বলতে গেলে বেতন স্কেলের যে গ্রেডটা সেটা 15 অনুযায়ী দেওয়া আছে 9,300 টাকা, এবং শিক্ষাগত যে যোগ্যতা সেটা কিন্তু এখানে দেওয়া আছে, বেতন স্কেলটাও দেওয়া আছে। আমরা প্রথমত হিসাব রক্ষক যে পদটি আছে এটা নিয়ে আলোচনা করব। হিসাব রক্ষক এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300, পদ সংখ্যা একজনের দেওয়া আছে, এবং শিক্ষাগত যোগ্যতা যে দেওয়া আছে সেটা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ACC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাণিজ্য বিভাগ থেকে আপনাদের হতে হবে। কোনো সরকারি বা প্রকল্পে হিসাব রক্ষক হিসাবে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর যে পদটি এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক, এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা, পদ সংখ্যা একজনের, শিক্ষাগত যোগ্যতাটা এখানে দেওয়া আছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ACC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, বলতে গেলে এখানে সকল বিভাগ থেকে আবেদন করতে পারছেন, সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগ থেকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কোনো সরকারি প্রকল্প অফিসে বা সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করার ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ের যে গতি 25-30-এর গতিটা আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এবং প্রকল্প বাস্তবায়নের সংশ্লিষ্ট কাজের যে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই আবেদন ফর্মটি আপনারা কীভাবে এবং কোথায় পাঠাবেন সেটা এখানে দেওয়া আছে। আবেদনপত্র আগামী 8/6/2021 তারিখ অফিস সময়ের মাধ্যমে প্রকল্প পরিচালক দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্নিবাস কেন্দ্র পুনর্নির্মাণ কোনাবাড়ি গাজীপুর প্রকল্প সমাজসেবা অধিদপ্তর কক্ষনাং দেওয়া আছে 808 অষ্টমতলা ER BA 11 আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা 1207 এই ঠিকানায় ডাক যোগাযোগ বা কুরিয়ারের মাধ্যমে আপনারা পৌঁছাতে পারেন। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সাদা কাগজে আপনার লিখিত আবেদন ফর্মটির নিয়মিত বিবরণ ও কাগজনাদি উল্লিখিত ঠিকানায় পৌঁছাতে হবে। তা আপনারা এই আবেদন ফর্মটি সাদা কাগজে লিখে দিতে পারেন এবং কিছু কাগজপত্র এর সাথে সংযুক্ত করে আপনাদেরকে পাঠাতে হবে। তো হচ্ছে পদের নাম যেটা আছে সেটা অবশ্যই লিখতে হবে, পিতামাতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, এখানে যে তারিখটা দেওয়া আছে এই তারিখে বয়স সীমাটা আপনাদেরকে উল্লেখ করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ওই সাদা কাগজের যে আবেদন ফর্মটা ওইটা পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, কোটা প্রার্থীদের ক্ষেত্রে
যথাযথ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র, সততলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, ছবি ও সকল সনদপত্রের ছায়ালিপি, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা সত্যায়িত হতে হবে এবং খামের ওপরে নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে। বয়সসীমার ক্ষেত্রে এখানে দেওয়া আছে 31/3/2021 তারিখ, যে বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং বয়সের প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। যারা সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের মধ্যে আবেদন ফর্মটি পূরণ করবেন। তো এখানে আরেকটি বিষয় যেটা দেওয়া আছে, চাকরির প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মধ্যে আবেদন ফর্মটি পূরণ করতে হবে, যে বিষয়টা আপনাদের কিছুক্ষণ আগে জানাই দিয়েছিলাম, এবং আবেদনপত্রের সাথে সকল প্রার্থীদের প্রকল্প পরিচালক দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্নিবাস কেন্দ্র পুনর্নির্মাণ হচ্ছে কোনাবাড়ি যে গাজীপুর শিশু প্রকল্প বরাবর সোনালী ব্যাংক এর যে কোনো শাখা থেকে, সোনালী ব্যাংক লিমিটেড আগারগাঁও শাখা ঢাকা, এর অনুকূলে আপনাদেরকে 200 টাকা অফারযোগ্য ব্যাংক ড্রাফট বা প্লে অর্ডার সংযুক্ত করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনা কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে এবং নিয়োগ পরীক্ষার লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য TADA প্রদান করা হবে না। তো এখানে এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ ইন্টারভিউ কার্ড ইস্যু কিংবা প্রদত্ত পদগুলো বর্ণিত বাধ্য নয়। তো এখানে বলা হয়েছে যে এই আবেদন ফর্মটি পূরণ করার পর আপনাদের যদি অ্যাডমিট কার্ড না আসে সেজন্য কিন্তু তারা কোনো দায়ী থাকবে না। তো এটি ছিল হচ্ছে সম্পূর্ণ সার্কুলারটি, আশা করি সম্পূর্ণ সার্কুলারটি আমি আপনাদেরকে বোঝাই দিতে পেরেছি। তো এই সম্পূর্ণ সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন আমাদের নিউজ পোর্টাল 24 ভিডিও ওয়েবসাইটে, এখানে আপনারা হচ্ছে বিস্তারিত সার্কুলার যে তথ্যগুলো এখানে দিতে পারেন এবং এখানে যে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি এটা কিন্তু এখানে দেওয়া আছে, চাইলে এখান থেকে আরও বিস্তারিত দেখে নিতে পারেন। তো এই ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট বক্সে আমি পিন আপ করে দিয়ে দিব, ওখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন ফর্ম হচ্ছে পূরণ করতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ভিডিও জবসিপ আইডি টেক আমাদের ফেসবুক পেজ রয়েছে, এর লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। পেজে একটি লাইক এবং ফলো করে রাখতে পারেন এবং কোনো তথ্য জানা থাকলে অবশ্যই মেসেজ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ সার্কুলারটা আপনাদেরকে নির্ভুল এবং সঠিকভাবে আমি বুঝিয়ে দিতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে, আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিতে পারেন, যাতে করে এই ধরনের সকল আপডেট, এডুকেশনমূলক নিউজ এবং জব সার্কুলার আমি যেগুলো দিয়ে থাকি সবার আগে আপনি আপনার ফোনের নোটিফিকেশন পেয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।